চীনের দীর্ঘতম নদী হুয়াংজির ওপর দিয়ে নির্মিত হয়েছে থ্রি গর্জেস ড্যাম। বন্যা রোধ, বিদ্যুৎ উৎপাদন, নৌপথে যান চলাচলের সুবিধাসহ নানা কাজের জন্য নির্মিত হয়েছে থ্রি গর্জেস ড্যাম। তবে কিছু পরিবেশ আন্দোলনকারীদের দাবি, এ বাঁধের কারণে উপকারের থেকে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। অনেকে আবার দাবি করেছে যে এই বাঁধের কারণে পৃথিবীর আর্থিক গতি কিছুটা ধীরগতি হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চায়নার বিখ্যাত এবং পৃথিবীর বৃহত্তম বাঁধ থ্রি গর্জেস ড্যাম সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। চীনের থ্রি গর্জে জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 1994 সালে। শুরুতে ড্যামটি নির্মাণের এই প্রজেক্টের খরচ ধরা হয়েছিল 200 বিলিয়ন ইউএন বা 28.6 বিলিয়ন ডলার। এই প্রকল্পটি নির্মাণে সময় লেগেছিল প্রায় 2 বছর এবং এটি একটি বিস্ময়কর স্থাপনা। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার মতে পৃথিবীতে তৈরি এটি একমাত্র মানবসৃষ্ট স্থাপত্য যেটি মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়। 2006 সালে শেষ হওয়া এই ড্যামের আকৃতি ছিল বিশাল। এটি লম্বায় 181 মিটার বা 607 ফিট। এর স্প্যানের দৈর্ঘ্য ছিল 2335 মিটার বা 1.45 মাইল। 2012 সালে ড্যামে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট যুক্ত করা হয়। তখন থেকে এর জেনারেটিং ক্যাপাসিটি 22,500 মেগাওয়াট বিদ্যুৎ। আমেরিকার অন্যতম বৃহৎ গ্র্যান্ড কুলি ড্যামের তুলনায় এর সামর্থ্য প্রায় 3 গুণ বেশি। কিন্তু চীন সরকারের দেওয়া 1992 সালের প্রস্তাব অনুযায়ী এই ড্যামের নির্মাণের কারণ বিদ্যুৎ উৎপাদন করা ছিল না, এটি নির্মাণ করা হয়েছিল বন্যা প্রতিরোধ করার জন্য। পশ্চিম চীনের চাংকিং নামক মেগাসিটিতে প্রায় 30.5 মিলিয়ন লোকের বসবাস। বিশাল এই ড্যামটি এই শহরের হুয়াংশি নদীর উজানের অংশে অবস্থিত। বিশাল জলাধারে বৃষ্টির পানি আটকে দিয়ে নদীর তলদেশে বন্যা রোধ এবং সুইস গেট দিয়ে সেই পানি নির্গমন করা এবং নিয়ন্ত্রণ করা এই ড্যামের কাজ। 660 কিলোমিটার বা 410 মাইল জলধারার পানি প্রবাহিত হয় থ্রি গর্জেস ড্যামের সরু উপত্যকার মাঝ দিয়ে। অক্টোবর থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মাসগুলোতে বিদ্যুৎ উৎপাদনের জন্য হাইড্রো পাওয়ার প্ল্যান্ট জলধারার পানির স্তর রাখা হয় 175 মিটার বা 574 ফিট পর্যন্ত। জুন মাসে গ্রীষ্মের বৃষ্টি শুরু হওয়ার আগে পানির উচ্চতা নামতে নামতে 145 মিটার বা 475 ফিটে চলে আসে, যেন পরে বৃষ্টি হলে বৃষ্টির পানি আবার সেখানে জমতে পারে। পানির স্তর নেমে যাওয়ায় 22 মিলিয়ন ঘনমিটার পানির জন্য জায়গা তৈরি হয়। এর আয়তন প্রায় 9 মিলিয়ন অলিম্পিক সাইজের সুইমিং পুলের সমপরিমাণ। থ্রি গর্জেস ড্যাম নির্মাণের প্রধান কারণ ছিল বন্যা নিয়ন্ত্রণ। প্রাচীনকাল থেকেই হুয়াংজি নদীর কারণে সৃষ্ট বন্যা জনগণের ক্ষয়ক্ষতির অন্যতম কারণ। বিশেষ করে হুবেই রাজ্য এবং ডংটিন লেক এলাকায় বন্যার প্রকোপ ছিল বেশি। থ্রি গর্জেস ড্যাম প্রবাহমান ধারাকে জমিয়ে বন্যার সময় পানির পরিমাণকে কমিয়ে দেয়। ড্যামটি প্রতি সেকেন্ডে 27,000 থেকে 33,000 ঘনমিটার পানি নির্গমন করতে পারে। স্বাভাবিকভাবে এই পরিমাণ পানি সরিয়ে নিলে বন্যার প্রকোপ কমে যায়। থ্রি গর্জেস ড্যাম বিশ্বের বৃহত্তম হাইড্রো পাওয়ার স্টেশন। এর ক্ষমতা 22.5 মিলিয়ন কিলোওয়াট এবং বাৎসরিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রতি ঘন্টায় 100 মিলিয়ন কিলোওয়াট। এত পরিমাণ বিদ্যুৎ মধ্য এবং পূর্ব চীনে বিদ্যুতের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ড্যামের কারণেই হেনেন, হুবেই, হানান, জিয়াংগি, সাংগি, সাংহাই, জিয়াংশু, ঝেইঝাং, আনহুয়ে এবং গুয়ানডংয়ের মতো রাজ্যগুলোতে অর্থনৈতিক সংকট কমেছে। হুয়াংশি নদীর মাঝখানে অবস্থিত হওয়া থ্রি গর্জেস ড্যামের পানির উচ্চতা 660 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এতে করে সাংঘি এবং ওয়াংচংয়ে পানিপথ সুগম হয়। শুষ্ক মৌসুমে ড্যাম নিয়মিত নৌ চলাচলের জন্য পানি সরবরাহ করে। সাংগিং, উহান এবং সাংহাইয়ের মাঝ দিয়ে 10,000 টন ওজনের নৌকা চলাচল করতে পারে। পানিপথে চলার জন্য জাহাজ বা নৌকার আয়তন যদি আরও বড় করা যায় তবে পণ্য পরিবহন খরচ এবং সময় অনেকটা বাঁচবে। বাঁধ নির্মাণের শুরুতে এর মাধ্যমে খরা দূরীকরণের কথা ভাবা যায়নি। পরে যখন হুয়াংশি নদীর মাঝে এবং নিম্ন স্তরে পানির স্বল্পতা দেখা দেয় তখন সরকার সিদ্ধান্ত নেয়
এই ড্যামকে খরা নির্মূলের জন্য ব্যবহার করা হবে। শুষ্ক মৌসুমে যখন হুয়াংশি নদীর তীরে খরা দেখা দেয় তখন ড্যাম থেকে জমানো পানি নির্গমন করা হয়। এই সরবরাহকৃত পানি থেকে কৃষিকাজ, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, মানুষ এবং প্রাণীদের পানির যোগান হয়। 2019 সালে ড্যামের জলধারা থেকে 212.7 বিলিয়ন কিউবিক মিটার পানি সরবরাহ করা হয়, যা মূলত খরা প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শুধু 2019 সালে জানুয়ারি মাসেই হুয়াংশি নদীর মাঝে এবং নিম্ন স্তরে ড্যাম থেকে প্রায় 4 বিলিয়ন পানি সরবরাহ করা হয়। আধুনিক এ সময়ে প্রযুক্তির শক্তিতে পানি নিয়ন্ত্রণের এই বিষয়টিকে ক্ষমতার একটি অংশ ভাবা যায়, যার কারণে ড্যাম নিয়ে যে কোনো সিদ্ধান্ত আরও উচ্চশায় পরিণত হয়। আধুনিক চীনের নির্মাতা সানিয়া ছেনের পর থেকে চীনের প্রত্যেক নেতা হুয়াংশি নদী তীরে বন্যায় ক্ষতিগ্রস্ত হলে বৃহৎাকার এই ড্যাম নির্মাণের স্বপ্ন দেখেছেন। 1919 সালে রিপাবলিক অফ চীনের জন্য সান এই ইন্ডাস্ট্রিয়াল বলুটি প্রিন্ট করেছিলেন। নেভিগেশনকে আরও উন্নত এবং পুরো দেশে হাইড্রো পাওয়ার সরবরাহ করার জন্য সান থ্রি গর্জেস ড্যামের কথা ভেবেছিলেন। তবে সেই বিপ্লবী নেতারা স্বপ্ন বাস্তবায়িত হওয়া দেখে যেতে পারেননি। তার উত্তরাধিকারী চিয়াং কাই শেক 1940 সালে এই কাজে দায়িত্ব নেন। ড্যামের উপত্যকা নিরীক্ষণ করতে এবং ডিজাইন তৈরি করার জন্য দায়িত্ব দেন হুভার ড্যাম তৈরির জন্য পরিচিত আমেরিকান ইঞ্জিনিয়ার জন এল স্যাভেজকে। শুধু তাই নয়, জিয়াং 12 জন চীনা ইঞ্জিনিয়ারকে ট্রেনিংয়ের জন্য আমেরিকাতে পাঠিয়েছিলেন। কিন্তু তখন চীনে চলমান গৃহযুদ্ধের কারণে এই প্রজেক্ট তখন বন্ধ হয়ে যায়। চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর চেয়ারম্যান মাও শিতুং এই প্রজেক্ট অনুমতি দেয় এবং এই প্রজেক্টকে নিয়ে ওয়ালস অফ স্টোন এবং স্মুথ লেক রাইজিং ইন দ্য ন্যারো জর্জেস নামে কবিতাও লিখেছিলেন। কিন্তু গ্রেটলি ফরওয়ার্ড এবং কালচারাল রেভলিউশনের ঝামেলার কারণে তার পরিকল্পনাতে বাধা পড়ে যায়। যখন তার উত্তরাধিকারী দেং জিয়াং পিং 1970 সালে নতুনভাবে আইডিয়া নিয়ে কাজ করতে চান, তখন বেশ শক্তভাবে এর বিরোধিতা করেন বেশ কয়েকজন শীর্ষ হাইড্রোলজিস্ট, বুদ্ধিজীবী এবং পরিবেশবিদ। তারা মানুষের আর পরিবেশের খরচের দিকে আঙুল তোলেন এবং ভূতাত্ত্বিক ঝুঁকির কারণেই এত মানুষকে স্থানান্তরিত করতে হবে, পরিবেশ কতটা ক্ষতি হবে, প্রত্নতাত্ত্বিক কতটা জায়গা হারাবে, সব কিছু নিয়ে মন্তব্য করতে শুরু করেন। পরবর্তী দশকগুলো জুড়ে বিষয়টি নিয়ে প্রচুর বিতর্কের সৃষ্টি হয়। সে সময় চীনা কমিউনিস্ট পার্টির নীতিতে এসব নিয়ে আলোচনা উন্মুক্ত ছিল। কিন্তু 1989 সালে তিয়েন আনমেন স্কোয়ারে প্রতিবাদের সময় প্রকাশ্য মতবিরোধকে প্রশ্রয় দেওয়ার কারণে রাজনৈতিক পরিবেশ অনেকটা উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনার 4 মাস পর কর্তৃপক্ষ প্রজেক্টের জন্য করা সমালোচনা করা বই হুয়াংজি হুয়াংজি নিষিদ্ধ করে দেয়। বইয়ের লেখক, সাংবাদিক এবং চীনের পরিবেশবিদ দাইকিংকে জেলে পাঠানো হয়। মেগা প্রজেক্ট নিয়ে যতগুলো বিতর্ক হচ্ছিল তার মধ্যে অন্যতম ছিল নদীর তীরে শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করা মানুষদের প্রচুর পরিমাণ ক্ষতি নিয়ে। এই ড্যামের মূল অংশ অর্থাৎ বৃহৎ জলধারা নির্মাণের জন্য 1.4 মিলিয়ন মানুষকে উচ্ছেদ করা হয়েছে। তাদের পৈতৃক বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে, সম্প্রদায় ভেঙে গেছে, কৃষিখামার বন্যায় ডুবে গেছে। থ্রি গর্জেস ড্যামে এত মানুষকে উচ্ছেদ করা হয়েছে যে এর আগে চীনের বৃহৎ 3টি ড্যাম মিলেও এত মানুষকে উচ্ছেদ করা হয়নি। 2টি নগর, 114টি শহর আর 1680টি গ্রাম চলে গেছে নদীর গর্ভে। উচ্ছেদ হওয়া স্থানীয়রা অভিযোগ করেন যে তাদের যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া হয়নি, এমনকি প্রতিস্থাপনের পর তাদের কৃষিজমি বা চাকরির কোনো ব্যবস্থা করা হয়নি। অনেকেই জানান স্থানীয় সরকারের লোকেরা প্রতিস্থাপনের জন্য দেওয়া অর্থ আত্মসাৎ করেছে, তারা বিক্ষোভ করলেও তাতেও বাধা দিয়েছে। 2013 সালে চীন সরকার জানতে পারে তাদের দেওয়া অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং সেগুলো আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেকেরই কাজের বেতনও কমে যায়। সরকারি চীনের একাডেমিক অফ সায়েন্স স্কলার শেন গুয়োজি বলেন, প্রতিস্থাপনের কারণে অভিবাসী পরিবারদের আয় কমেছে প্রায় 20%। তাদের বাধ্য করা হয় সমতল ভূমিগুলোতে খাড়া এবং বালুময় জমিগুলোতে কৃষিকাজ করার জন্য। ড্যামের কারণে ভূতাত্ত্বিক প্রভাব ছিল অনেক বেশি। 2007 সালে চীনের কর্মকর্তা এবং গবেষকরা স্বীকার করেন এই থ্রি গর্জেস ড্যামের কারণে পরিবেশের অনেক ক্ষতি হয়েছে, এমনকি ঘন ঘন ভূমিধসের ঘটনাও ঘটছে। বিষয়টি নিয়ে সে সময় প্রতিবেদন প্রকাশ করেছিল চীনের স্টেট নিউজ এজেন্সি শিনহুয়া। রিপোর্টে বলা হয়েছিল থ্রি গর্জেস ড্যাম থেকে আসা প্রচুর পরিমাণে পানির ওজনের কারণে ক্ষতি হচ্ছিল হুয়াংশি নদীর তীরের অনেক জায়গার। পানির স্তরের প্রবল ওঠানামার কারণে ভূমিধসের পরিমাণ বেড়ে যায়। 2003 সালে প্রথম বিপর্যয়টি আসে। জলধারাটি যখন প্রথমবারের মতো পূর্ণ হতে শুরু করে পানির উচ্চতা তখন 135 মিটার বা 115 ফিট উচ্চতায়, আর ঠিক তখনই শুরু হয় ভূমিধস। এর কয়েক সপ্তাহ পর থ্রি গর্জেসের কারণে পাহাড়ের অনেক বড় একটি অংশ নদীতে পড়ে যায়। এই ঘটনায় 24 জনের মৃত্যু হয়।
346টি ঘরের ক্ষতি হয়, 20টি নৌকা উল্টে যায়। ড্যামকে দায়ী করা হয় স্থানীয় এলাকাগুলোতে ভূমিকম্পের জন্য। চীনের ভূমিকম্প প্রশাসনের দাবি অনুযায়ী 2003 সালের জুন মাসে জলধারাটি পূর্ণ হওয়ার 6 বছরের মধ্যে 3,429টি ভূমিকম্প হয়েছে। এর আগে 2000 থেকে 2003 সালের মধ্যে 94টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এই ড্যামের আরও একটি জরুরি বিষয় ছিল পলিমাটি আটকে যাওয়া। ওয়াংজি নদীর প্রবাহে বাধা পাওয়ার কারণে ড্যামটি প্রচুর পরিমাণে পলি আটকে রাখে, যা শুধু জলধারাটি পূর্ণ করে বন্যা নিয়ন্ত্রণের ক্ষমতাকে ক্ষুণ্ণ করছে তাই নয়, নদীর স্রোতেও প্রচুর ক্ষয় হচ্ছে। শেষ অবধি 2003 সালের পর প্রথম থ্রি গর্জেস ড্যামের জলধারাটি পূর্ণ করার পর কংক্রিটের শরীরে 80টি ফাটল দেখা যায়। এরপরও ড্যামের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে এই ফাটলগুলো ড্যামের জন্য ক্ষতিকারক নয়, কিন্তু এর কারণে বিভিন্ন জায়গায় লিকগুলো ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। 2011 সালে চীন সরকার স্বীকার করে যে থ্রি গর্জেস ড্যামের কারণে বেশ কিছু ক্ষতি হয়েছে। বলা হয় যখন থ্রি গর্জেস প্রজেক্ট অনেক লাভের আশা দেখাচ্ছিল, তখনই সে সময় শ্রেষ্ঠ বড় সমস্যা যেমন প্রতিস্থাপিত মানুষদের জীবন জীবিকা আরও উন্নত করা, পরিবেশ রক্ষা করা, ভূতাত্ত্বিক দুর্যোগগুলো সামলানোর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। গত 60 বছরের মধ্যে এই জুনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখেছে ওয়াংজি অববাহিকা। নদীসহ নদীর অনেক অববাহিকায় এমন পানি প্রবাহিত হয়েছে অনেক বেশি। 158 জনেরও বেশি মানুষ মারা গেছে, নিখোঁজ হয়েছে অনেকে, বাস্তুচ্যুত হয়েছে 3.67 মিলিয়ন অধিবাসী, 54.8 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 144 মিলিয়ন ইউএন বা $20.5 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এমন ক্ষতির পরও চীনা কর্তৃপক্ষের দাবি থ্রি গর্জেস ড্যাম বন্যার পানি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ড্যামটির অপারেটর থ্রি গর্জেস ড্যাম কর্পোরেশনকে জানিয়েছে এই ড্যামটি 18.2 বিলিয়ন ঘনমিটার সম্ভাব্য বন্যার পানিকে আটকে রেখেছে। পানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছে হুয়াংচির মাঝারি এবং নিম্ন স্তরের পানি ক্রমাগত বৃদ্ধি এবং স্রোতকে আটকে দিয়েছে এই ড্যাম। কিন্তু গেজিও স্টেশনগুলো বলছে ভিন্ন কথা। তাদের মতে এবছর গ্রীষ্মে তারা হুয়াংজিতে রেকর্ড পরিমাণ পানি বাড়তে দেখেছে। অনেক ভূতাত্ত্বিক বলছেন থ্রি গর্জেস ড্যামের বন্যা নিয়ন্ত্রণ ক্ষমতা খুবই সীমিত। IHE ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর ওয়াটার এডুকেশন স্টোরেজ এবং হাইড্রো পাওয়ার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিরোসাব ম্যারেস বলেছে সমস্যা আসলে ড্যামের ডিজাইনে নয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী হুয়াংজিতে করা হয়েছে বলে এই ড্যাম বন্যা সংক্রান্ত সব সমস্যা সমাধান করতে পারবে বলে এই আশা করাটাই সমস্যা। শুধুমাত্র এই ড্যামের পক্ষে সব সমস্যা দূর করা অসম্ভব। উদাহরণস্বরূপ বলা যায় থ্রি গর্জেস ড্যাম প্রবাহ থেকে আগত পানির তীব্রতা একটি নির্দিষ্ট পরিমাণ হ্রাস করতে পারে। হুয়াংজির মধ্য ও নিম্ন অঞ্চলে অথবা অববাহিকায় তীব্র বৃষ্টিপাতের কারণে হওয়া বন্যাকে প্রতিরোধ করতে পারবে না। এটা সমস্যার কেবলমাত্র একটা অংশ। এই গ্রীষ্মে মধ্য এবং দক্ষিণ চীনে বৃষ্টিপাতের কারণে প্রচুর বন্যা হয়েছে। সেই বন্যার পানি ঝর্ণা হয়ে ঝরেছে, কিন্তু এর কোনো অংশই ড্যাম দিয়ে প্রবাহিত হয়নি। নাসার বিজ্ঞানীদের দাবি এই বাঁধের কারণে পৃথিবীর মাঝের অংশ কিছুটা স্ফীত এবং দুই মেরু অঞ্চল চেপে গিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর আর্নিক গতিতেও দেখা গিয়েছে তারতম্য, শুধুমাত্র এই থ্রি গর্জেস ড্যামের বিপুল পরিমাণ জলরাশির কারণে। এর ফলে পৃথিবীর আর্নিক গতি কিছুটা কমে গিয়েছে এবং বেড়ে গিয়েছে দিনের দৈর্ঘ্য। থ্রি গর্জেস ড্যামের কারণে দিনের দৈর্ঘ্য প্রায় 0.06 মাইক্রোসেকেন্ড বৃদ্ধি পেয়েছে, যদিও এই সামান্য পরিবর্তন মানুষের চোখে পড়ে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।